একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রিয়েলমি। মাত্র 8,500 টাকার মধ্যে বাজারে আনতে যাচ্ছে বিশ্বের সবচাইতে কম দামি গেমিং ডিভাইস। ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং 5,000 mAh ব্যাটারিয়ের মতো উল্লেখযোগ্য ফিচার। সো গাইজ, আজকের এই ভিডিওতে আলোচনা করব রিয়েলমি C11 নিয়ে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। শুরুতে কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যান্ট্রি লেভেলের ফোন হিসাবে এর ডিজাইন যে কারো মন কাটবে খুব সহজে। ফোনটির সামনের দিকে থাকছে ওয়াটার ড্রপ নস, ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চি IPS ডিসপ্লে HD+ রেজলিউশনের। এবার চলে যায় ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটি রান করবে রিয়েলমি UI, যার ব্যাকএন্ডে থাকছে Android 10, আর জিপসের হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35। এই জিপসারটি প্রথমবারের মতো রিয়েলমি C11-এ ব্যবহার করা হয়েছে। সো এর পারফরমেন্স কেমন হবে সে বিষয়ে তেমন কিছু বলা যাচ্ছে না, তবে এটি গেমিং ডিভাইস হওয়ায় আশা করছি এখানে হাই এবং হেভি গেমগুলো স্মুথলি প্লে করা যাবে। ফোনটি প্রাথমিক অবস্থায় 2GB র্যাম এবং 32GB স্টোরেজ একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। এবার কথা বলি ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে দেওয়া হয়েছে 13 MP ক্যামেরা, আর ডেপথে দেওয়া হয়েছে 2 MP, আর সেলফিতে দেওয়া হয়েছে 5 MP ক্যামেরা। প্রাইস বিবেচনায় ক্যামেরা সেটআপকে ভালোর কাতারেই ফেলানো যাচ্ছে। এবার চলে যায় ফোনটির ব্যাটারি এবং চার্জারের দিকে। ফোনটিতে থাকছে 5,000 mAh একটি বড় সড় ব্যাটারি, সাথে থাকছে 10W-এর একটি চার্জার যা ফোনটিকে ফাস্ট চার্জিং করতে সাহায্য করবে। ফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়নি। অন্য সকল ফিউচারের মতো ফোনটিতে থাকছে 3mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও, মাইক্রো USB এবং OTG কেবলের সাপোর্ট। ফোনটি পাওয়া যাবে রেড এবং ব্লু এ দুটি কালারে। এবার জানিয়ে দেওয়ার ফলা ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডে। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 90 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8,500 টাকার মতো হয়। আর এই ফোনটি জুলাইয়ের মাঝামাঝিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে। যেহেতু রিয়েলমি সিরিজের ফোনগুলো আমাদের দেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, তাই এই ফোনটি যদিও আমাদের দেশে অফিসিয়ালি এই প্রাইস রেঞ্জের আশেপাশে পাওয়া যায়, তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি হবে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু